তখন ছিল অ্যান্থনি ইডেনের সুয়েজের সময়ে, যেটা ব্রিটেনের ইতিহাসে দুঃখজনক লজ্জাজনক একটা ঘটনা। সেই থেকে আমার এদেশের রাজনীতিতে প্রথম পরিচয় এবং পেশাগতভাবেও তাতে আমি জড়িত ছিলাম। ওই কাজে ছিলাম 1980 সাল পর্যন্ত। পূর্ব লন্ডনের সঙ্গে আমার প্রত্যক্ষ কোনো যোগাযোগ ছিল না, মানে সপ্তাহে একদিন দুদিন আসতাম, বন্ধুবান্ধব ছিল খুবই কম ছিল তখনকার দিনে। তো তারপরে কাজের মানে কাজ যে কাজ করতাম সেই কাজের জন্য বিভিন্ন জায়গায় যেতে হতো, বিশেষ করে ব্রিটেনের রাজনীতি নিয়ে, ওটাই আমার কাজ ছিল, রাজনীতি অর্থনৈতিক ব্যাপারে এ করা, সেই নিয়ে লেখালেখি সাক্ষাৎকার এসব পড়তাম। তবে তখনকার দিনে আমাদের বাঙালি সমাজটা এত বড় ছিল না, বিভিন্ন জায়গায় ছিল, কারোর রেস্তোরাঁ ছিল, কারোর দোকান ছিল, কেউ হয়তো ব্যারিস্টারি পড়তে এসছেন, কেউ ডাক্তারি পড়তে এসছেন, তো সেখান দেখা টাকা হতো, কারো বাড়িতে গেলাম, তখন আবার মশলাপাতি হেনা তেন মানে পাওয়া খুব কঠিন ছিল আর কি। তো যাক, ওই ওই যুগে ওটা মস্ত একটা আনন্দের ব্যাপার ছিল। তারপরে পশ্চিমবাংলা থেকে একটা কাগজ বেরোতো, নামটা ভুলে, সেটাতে জড়িত ছিলাম। আর ইন্ডিয়ান পিপলস থিয়েটার অ্যাসোসিয়েশনের একটা কাগজ ছিল, তাতেও ছিলাম। আর মেইন স্ট্রিম মানে সাংবাদিকতার মধ্যে ওই স্বাধীনতা বলে একটা কাগজ ছিল কমিউনিস্ট পার্টির, তাতে আংশিক সময়ে কাজ করেছি, ছবিও তুলেছি ওদের জন্য মনে আছে। আর প্রাতিষ্ঠানিক পড়াশোনা আপনি কোথায় করেছেন? ঢাকায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে। কি ছিল বিষয়? বিষয় ইকোনমিক্স, ইংলিশ ইকোনমিক্স, পলিটিক্যাল সায়েন্স। তখন তো একাধিক বিষয়ের একটা বিষয় ছিল, মানে তিনটাতেই কি আপনি মাস্টার্স? না, ওটা ওটা গ্রাজুয়েট। মাস্টারের জন্য যখন ইকোনমিক্সে গেলাম তখন 1952 সাল, তখন আমি জগন্নাথ হলের প্রেমিয়ার ছিলাম, এবং যেহেতু আমি উনি কয়েক ঘন্টার জন্য পুলিশ ধরেছিল, সেজন্য আমাকে পরীক্ষা দিতে দেয়নি। সেটা তার আগে থেকে, হ্যাঁ, ছাত্র অবস্থা থেকে, মানে সেটা কিছুটা পারিবারিক দর্শনের ব্যাপারও, সেটা তো মানে মনে হয় যেন ইনস্টিংটিভলি আই ওয়াজ ইনভলভড ইন দ্যাট। এটা মানে খুব চিন্তা ভাবনা করে যে যোগ দিয়েছি তা না, মানে এটাই আমাকে করতে, এটাতে আমি বিশ্বাস করি, কাজেই সেটা সেভাবেই গড়ে উঠেছে, কেমন সেটা এখনও আছে। তো ভুলটা বদলেছে অবশ্যই, যে কমিউনিস্ট পার্টি আমরা জানতাম সেটা ভাবে গেছে, দৃষ্টিভঙ্গি বদলে গেছে, দুনিয়ার কমিউনিস্ট পার্টিও বদলে গেছে। কাজেই বেসিক যেটা ছিল সমাজতন্ত্রের ব্যাপারটা, সেটাতে আমি এখনও বিশ্বাস, সেটা কোনোদিন হবে কি না জানি না। এদেশে যে সমস্ত রাজনৈতিক দল ছিল, কমিউনিস্ট পার্টিও ছিল, এখনও আছে, তবে তার সেই শক্তিও নেই, তার সেই ওদের আন্দোলনটাও ঠিক ততটা জোরালো নয়, জোরালো নয় মানে কি খুবই দুর্বল। সেটা হয়তো সারা দুনিয়ার যে রাজনৈতিক মানে পরিবর্তন হচ্ছে তারই বোধহয় একটা প্রতিফলন। আর দুঃখের কথা হচ্ছে, যেটাকে আমরা ভাবতাম যেটা সমাজতান্ত্রিক দল লেবার পার্টি, তারও চেহারা এখন পাল্টে কি হয়েছে বলা মুশকিল, মানে কখন যে কোন ভুল ওরা ধরে। নিউ লেবার প্রসঙ্গে অসুবিধা আমরা অবশ্যই আসবো পরে। আর আমরা ওই যেহেতু অনেক আগের বিষয় নিয়ে কথা বলছি ওইটারই অংশ হিসাবে, তার মানে আপনি আনন্দবাজার গ্রুপের মানে একটা অ্যাসাইনমেন্ট নিয়ে তাইলে আপনার আসা হয়? আমি এসে এখানে যোগ দিয়েছি। হ্যাঁ, এসে এসে আপনি এখানে যোগ দিয়েছেন এবং ওইটাই ছিল আপনার প্রথম কাজ বিলেতে। আচ্ছা, তখন বাঙালি অভিবাসনের পর্যায়টা একটু অসুবিধা আমাদের বলেন, যে
কি পরিমাণ বাঙালি তখন এখানে বাঙালি বাঙালি অভিবাসনটা মনে হয় 60-এর দশকে আরম্ভ হয়েছে। আমি যখন আসি তখন এটার মানে খুব একটা এটা মানে এটাকে চিন্তা টিন্তা কেউ করেন সেটা একটা বিষয়ও ছিল না আর কি। কিন্তু 60-এর দশকের প্রথম দিক থেকেই 61-62 থেকে তখনই প্রথম আসে। আমার যেটা ধারণা প্রথম যারা এখানে এসছেন, কিছু লোক তো পেশার নয়তো আজকে যেটা বললাম আগে যে কেউ ব্যারিস্টারি পড়তে ডাক্তারি পড়তে কেউ বিভিন্ন বিষয়ে মানে অনুশীলনের জন্যে। কিন্তু আমি যদি টাওয়ার হ্যামলেটের কথা বলি যেখানে আমি গত 27 বছর ধরে আছি, সেখানে প্রথম যারা আসেন তাদের মনে হয় প্রত্যক্ষ উদ্দেশ্যটাই ছিল অর্থনৈতিক, অর্থ রোজগার করা। কাজেই তাদের দৃষ্টিভঙ্গিটা ছিল ওই একমুখী আর কি, অন্য কোনো দিকে কোনো চিন্তা মানে সময়ও ছিল না, বোধ হয় ইচ্ছেও ছিল না, এবং অনেকের হয়তো সে বিবেচনার শক্তিও ছিল না। কিন্তু তারা কি এরকম কেন্দ্রীভূত পর্যায়ে থাকতেন তখন, এই যে এখন যেভাবে আমরা দেখি, নাকি খুব স্ক্যাটার্ড ছিল? না, এই টাওয়ার হ্যামলেটসের পরিবেশটা কিন্তু বদলে নেই। যে কেউ এসছে, তারপরে ভাতিজা এসছে, কারো মামা এসছে, কারো চাচা এসছে, এরকম করে। কাজে এটা মানে সাধারণ কারণেই এখানে মানে কেন্দ্রীভূত হয়েছে আর কি। তারপরে কিছু লোক হয়তো কিছু পয়সা কোটি রোজগার করে তারা এই এলাকা ছেড়ে বাইরে চলে গেছেন। মানে এই এলাকায় থাকাটা একটা স্টিগমার ব্যাপার। আমার মনে আছে ব্রিকলেনে কারো বাজার করতে এসেছিলেন, তো বলে তোমরা কোথায় থাকো? তো আমার স্ত্রী বললেন যে আমরা তো ব্রিকলেনে থাকো। ও মা, তোমরা ব্রিকলেনে থাকো? এজ ইফ ইউ নো ওয়ার আনটাচেবল সামথিং, বাট আই অলওয়েজ সেড ইট উইথ প্রাইড, ইয়েস উই লিভ ইন ব্রিকলেন, উই লাভ বিইং হিয়ার। তো এইগুলো হচ্ছে তাদের মানে খুবই মানে কি জানি কি করে বলা যায় মানে ভালোভাবে, যে তাদের দৃষ্টিভঙ্গিটা আমি ঠিক বুঝতে পারি না আর কি। যে লোকের বিচার তুমি কোথায় থাকো কি তাতে আমার বিচার হবে, না আমি কি তাই নিয়ে আমার বিচার হবে? এখনো অনেক লোক আছেন তারা বিভিন্ন বাজার করতে আসেন, কারণ আসতে হয়, বিভিন্ন থাকবেন কথাটা ওরা ভাবতেই পারেন না। সেটা আমরা প্রত্যক্ষ করেছি অসুবিধা, হয়তো আমি পরে আসতাম সেই বিষয়টায়, এবং সেটা তো একটা অভিমানও আছে কিন্তু এই প্রজন্মের অনেকের, এবং এটা অভিমানের থেকে অনেকের বিষয়টা অভিযোগ পর্যায়েও আছে। সেটা হচ্ছে যে এই যে যারা অগ্রসর ছিল, এই অগ্রসরতার তো আমরা সবসময় জানি যে একটা দায় দায়িত্ব আছে, তো এই অগ্রসর মানুষগুলো বা অগ্রসর বাঙালিগুলো প্রথম থেকেই নিজেদেরকে একটা যে বিভাজন করেছেন যে তারা এখানে থাকবেন না, তারা সচেতনভাবে দূরে থেকেছেন, সেটা কিন্তু আমরা এখনো কিন্তু আমরা সেটা দেখি। অশোক দা, ট্র্যাজেডিটা হচ্ছে এটা, দুঃখজনকভাবে সেটা খুবই সত্যি, এখনো আছে, এখনো অনেকে সচেতনভাবে এখানে থাকেন না, এখানে আসেন, এখানে কমিউনিটি করতে আসেন কিন্তু এখানে থাকেন না এক, এবং হচ্ছে যে অনেকে থাকেন কিন্তু একটা পর্যায়ে একটু অবস্থার পরিবর্তন হলে আবার চলে যান, এবং বিষয়টা বেশ গর্ব করে বলেন যে আমরা রেড বিচ চলে গেলাম, থাকেন আমরা রেড বিচ থাকি। তো এটা কিন্তু আপনার ওনারা হয়তো অনেকে জানেন না যে এটা যে আসলে একটা বিষয়, এবং এটা নিয়ে যে অনেকে ভাবে যে কেন এমনটি হলো বা এমনটি না হয়ে এনারা যদি এখানে শারীরিক ভাবে থাকতেন এবং এই অনগ্রসর কমিউনিটির জন্য আরো একটু কাজ করতেন বা কমিউনিটিকে আলোকিত করতে আরো একটু সাহায্য করতেন, তাহলে হয়তো এই অনগ্রসরতা আর একটু কাটতো। আপনার অনুভূতিটা না জানি না, ওরা এখানে মানে শারীরিকভাবে থাকলেই যে কিছুটা করতেন